আওয়ামী লীগের একটা গুণ হচ্ছে কেউ যদি খোঁচা দেয় আওয়ামী লীগের কর্মীরা তখন ঐক্যবদ্ধ হয়, উজ্জীবিত হয়। প্রথমত বিএনপি তো আজকে প্রায় 14 বছর ধরেই বলে আসছে সরকারের পতন ঘটাবে এবং পতন না ঘটালে তারা ঘরে ফিরে যাবে না। অবশ্য প্রত্যেকটা সমাবেশের পর তারা ঘরেই ফিরে যায় এবং তারা যত এই দাবি করছে এতে একটা লাভ হচ্ছে আমাদের, আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে। আওয়ামী লীগের একটা গুণ হচ্ছে কেউ যদি খোঁচা দেয় আওয়ামী লীগের কর্মীরা তখন ঐক্যবদ্ধ হয়, উজ্জীবিত হয় এবং বিএনপির এই আন্দোলনের ভাবের কারণে আমাদের কর্মীরা উজ্জীবিত হচ্ছে। সেটিরই বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন যে যুবলীগের যে সমাবেশ হয়েছে সেখানে লক্ষ লক্ষ যুবকের সমাবেশ হয়েছে, তাদের মতো এত হাড় ডাক তারা দেয়নি। কিন্তু এটা যুবলীগের, আওয়ামী লীগের সমাবেশ না, এটি যুবলীগের সমাবেশ। লক্ষ লক্ষ যুবকের সমাবেশ ঘটেছে, অর্থাৎ বিএনপির আন্দোলনের কারণে আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে, উজ্জীবিত হচ্ছে এবং অপশক্তির সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়েছে। তবে এই কথাগুলো বলে তাদের কোনো লাভ হবে না, কারণ জনগণ তাদের কাছ থেকে সরে গেছে। তারা পরপর 5 বার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, 4 বার এককভাবে, আরেকবার যুগ্ম চ্যাম্পিয়ন বানিয়েছিল। যারা চোর, বিশ্ব চোর, তারা সব কিছুতেই চুরির গন্ধ খোঁজে। নিজেরা বিশ্ব চোর তো সেজন্য সব কিছুতে চুরির গন্ধ খোঁজে। পদ্মা সেতু নিয়ে কত কথা, আমি হার্ডিংস ব্রিজ, তখন আমি হিসাবটা পার্লামেন্টে দিয়েছিলাম, হার্ডিংস ব্রিজ বানাতে যেই টাকা খরচ হয়েছিল সেই সময় সেটির অনুপাতে 1/5 টাকা খরচ হয়েছে স্বর্ণের মূল্যমান হচ্ছে, স্বর্ণের মূল্যমান দিয়ে আপনার পণ্যের অর্থাৎ খরচের হিসাবটা ধরা হয়, কারণ টাকার মূল্যমান বা ডলারের মূল্যমান স্ট্যাটিক নয়, কিন্তু স্বর্ণের মূল্যমানই হচ্ছে স্ট্যাটিক, সেটি দিয়েই ধরা হয়। সেই হিসাবে যদি ধরা হয় হার্ডিংস ব্রিজের তুলনায় 1/5 টাকা খরচ হয়েছে পদ্মা সেতুতে, অনেক কথা বলেছিল। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো হাওয়া ভবন বানিয়ে তারা সব ব্যবসায় টোল, সব ব্যবসার মধ্যে আপনার ওই চাঁদাবাজি সেগুলো করেছিল। মির্জা ফখরুল একটি কথা বলেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে বলেছেন যে সরকারের পতন হলে তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার হবে, অর্থাৎ হাওয়া ভবনের বিশ্বচোর আবার বাংলাদেশে আসবে এবং ওনার নেতৃত্বেই ওনারা আপনার জাতীয় সরকার গঠন করতে চায়। দেশের মানুষ এটা কখনো মেনে নেবে না। আর কোনো প্রশ্ন? বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করছে মির্জা ফখরুলের সাথে, আজকেও এক পশ্চিমায় দেশের রাষ্ট্রদূতের সাথে একটি বিষয় হচ্ছে যে যুবলীগের যে সমাবেশটা যেখানে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছিল যুব সমাজ, আর বিএনপির কয়েকটি সমাবেশ হয়েছে, তারা বলছে যে আমাদের সমাবেশগুলোতে লঞ্চ মানে ধর্মঘট হয় আর যুবলীগের সমাবেশে কিছু হয় না, তারপরেও আমাদের সেক্রেটারি চমৎকার বেশি সম্পর্কে আপনার অভিমত? কারণ বিএনপি তো লঞ্চ, ট্রাক, বাস সব কিছুতে আগুন দিয়ে পুড়িয়েছিল। যখন বিএনপি সমাবেশ করে তখন লঞ্চ, বাস, ট্রাকের মালিকরা আতঙ্কেই তারা ধর্মঘট করে, কারণ তারা অতীতে সমাবেশের নামে, আন্দোলনের নামে বাস ট্রাক পুড়িয়েছে, বাস ট্রাকের মানুষ পুড়িয়েছে, যাদের নিয়ে আমরা একটি অনুষ্ঠান করেছি সেখানে মানুষের যে আহাজারি কান্না, এই কান্নার জন্য দায়ী হচ্ছে বিএনপি। তারা সবাই বিএনপির বিচার দাবি করেছে, যুবলীগ তো সেটা করে না, সুতরাং সেই জন্য যুবলীগের সভায় হয়নি। আর বাস ট্রাক মালিক সমিতি, শ্রমিক সমিতি, ওখানে তো সব দল আছে, ওখানে আওয়ামী লীগ, ওটা তো শুধু আওয়ামী লীগের নেতারা ওখানে আছে তা নয়, ওখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, অন্যান্য দলগুলো আছে, জাসদ থেকে শুরু করে অন্যান্য দলগুলো সেখানে আছে, তারাই তো ধর্মঘটের ডাক দিয়েছে। তারা যেটা বলছে যে, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আচ্ছা, আপনি যেটা বলেছিলেন মায়ের কান্নার যে সর্বকালের দাবি, আমি তো মনে করি মায়ের কান্নার যে দাবি সেটা অত্যন্ত যৌক্তিক দাবি। যেভাবে জিয়াউর রহমান হাজার হাজার
সেনাবাহিনীর অফিসার জওয়ানদেরকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, তারা আজকে সারা দেশে তাদের পরিবারের সদস্যরা ঢুকরে কাঁপছে, তাদের কান্নার আওয়াজও দেওয়ার সুযোগ করে দেওয়া হয়নি অতীতে। তাদের দাবি তো যৌক্তিক দাবি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের লজ্জা আসলে নাই, লজ্জা যদি থাকতো অবশ্যই পদ্মা সেতু সবার জন্যই বানানো হয়েছে। লজ্জা যদি থাকতো তাদের বলা উচিত ছিল পদ্মা সেতু তো উঠার আগে আমরা যে এ নিয়ে অপপ্রচার করেছি সেজন্য আমরা জাতির কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে পদ্মা সেতু তো উঠা প্রয়োজন ছিল। লজ্জা সরম নাই তো, সেই জন্য ওই চুপিসারে পদ্মা সেতুর উপর দিয়ে এসেছেন। তবে পদ্মা সেতু সবার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার নির্মাণ করেছে। শেষ, থ্যাংক ইউ। ও বলে দেন, বলে দেন।